কেউ একজন বড় টার্চার্চের জন্য কথা বলেছিল, বলেছিল ফুলরাও জানে না যে আগামী সকালে তাদের কোথায় যেতে হবে, মন্দিরে নাকি শ্মশানে। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে হাসতে থাকো আর দুনিয়ায় নিজের একটা আলাদা পরিচয় তৈরি করো। হাই গাইস, আজ শোনাবো আপনাদের আমেরিকার ছোট্ট একটা গল্প। এই গল্প আমেরিকার একজন কপিলের। এটা কপিল ছিলেন, তারা স্বামী স্ত্রী ছিলেন, কিন্তু বহু দিন ধরে তাদের ভিতরে ঝগড়া কোলাহল অশান্তি লেগেই আছে। ঝগড়া চলতে চলতে চরম পর্যায়ে পৌঁছে যায়। এক সময় এতটাই চলে যায় যে তাদের ডিভোর্সের দিকে চলে আসে, আর একদিন আসে সেই ডিভোর্সের নিমন্ত্রণ কোর্ট থেকে। তো কোর্টে যায়, ডিভোর্স হয়ে যায় দুজনের। ডিভোর্স হয়ে যাওয়ার পরে এবারে কোর্ট থেকে স্ত্রীর নামে ভরণ পোষণ করার জন্য কপিলের থেকে একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছিল। আর সেই অ্যামাউন্টের পরিমাণ এতটাই বেশি ছিল যে কপিল পুরো সর্বশান্ত হয়ে পড়েছিল। সমস্ত কিছু ওনার শেষ হয়ে গেছিল। সমস্ত যাই হোক অর্থ দেওয়ার পরে ওনার কাছে মাত্র বেঁচে ছিল তো $70, $70 অনলি। তখন উনি মনে মনে ভাবছে কি হবে আমার এই জীবন দিয়ে। জীবনের পিছনের দিনগুলোর দিকে তাকিয়ে দেখলেন যে সম্পর্ক নামের কোনো জিনিসই নাই, সম্পর্ক তো সব শেষ। এই জীবন রেখে কি হবে, না আমার কাছে অর্থ আছে, না পয়সা আছে, না সম্পর্ক আছে, চলো জীবনই শেষ করে দিই। তখন উনি সুইসাইড করার প্ল্যান নেন। তখন সুইসাইড করবে, হঠাৎ করে মনে মনে ভাবছে আমার কাছে তো এখনও $70 আছে, তাহলে এক কাজ করা যাক, মরার আগে কমসে কম এই $70 দিয়ে একটু আনন্দ মস্তি করে তারপরেই মরি। এই ভেবে উনি কী করছে, চলো তাহলে জুয়ার কোর্টে চলে যাই, দেখি ওখানে পয়সা লাগাই দেখি। তো এবার জুয়ার কোর্টে গেছে, ওখানে গিয়ে এখন দেখছে ওখানে অনেক লম্বা লাইন আছে। তো ওনার লাইন আসবে অনেকটা পরে, তাই উনি লাইনে বসে আছেন। বসে থেকে দেখলেন যে পাশে একটা নিউজ পেপার পড়ে আছে। তো নিউজ পেপারটা হাতে নিয়ে পড়ছেন, পড়তে পড়তে ওখানে দেখলেন সরকার একটা বিজ্ঞাপন দিয়েছে, সেখানে লেখা আছে সরকার একটা গাড্ডা খুঁজেছে যেখানে নাকি গোল্ড মাইন পাওয়া যাবে, তার জন্য বহুদিন ধরে সেখানে খননকার্য চালাচ্ছিল সরকার, কিন্তু আজ অবধি কিছুই সেখান থেকে বেরোয়নি, তাই সরকার নিরাশ হয়ে ওই গোল্ড মাইনের স্থান ওটা নিলাম করে দেওয়া হবে। আর সেই নিলামের দিন ওই দিনটাই ছিল। তো জুয়ার কিছুদূর পাশেই সেই নিলামের জায়গাটা ছিল। তো উনি মনে মনে ভাবলেন চলো জুয়ো খেলে পয়সা শেষ করে দেবো, চলো কিছু আলাদাই করি, চলো নিলামের ওখানে যাই, ওখানে গিয়ে পার্টিসিপেট করি। তো ওখানে গিয়ে পার্টিসিপেট করবে বলে বসে আছে, আর মনে মনে ভাবছে যদি এই গর্ত থেকে কিছু পাওয়া যায় তো ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে এই গর্তের মধ্যে লাভ দিয়ে আমি নিজের জীবন শেষ করে দেবো এখানেই। তো আশ্চর্য বিষয় হলো পার্টিসিপেট করার জন্য আর কোনো ব্যক্তি আসে নাই, উনি একাই ছিলেন। তাই ওনার নামে $70 বদলে ওই গর্তটা ওনাকে দিয়ে দেওয়া হলো ওনার নামে। তাই উনি মনে মনে ভাবছে যে তাহলে কোন দিক দিয়ে লাভ দিয়ে পড়ে এর ভিতরে আমি মরতে পারি। এদিক ওদিক ঘোরাঘুরি করে ভাবতে ভাবতে হঠাৎ করে একজন লেবার এসে বলছে, মালিক আমাকে একটা কথা বলুন, যে আমি এখানে খননকার্য করতাম, তো আজকের পয়সা আমি পেয়ে গেছি, তো আপনি এখন মালিক, আপনাকে জিজ্ঞাসা করছি যে আমি কি বাড়ি চলে যাব না আরও খোদাই শুরু করব, আপনি বলুন। তখন উনি বলছে যে আজকের পয়সা পেয়ে গেছেন আপনি, তাহলে আপনার কাজ তো 5টা অবধি, আর এখন তো সবে 2টো বাজে, এখনও তো আপনার কাছে 3 ঘন্টা সময় আছে, এক কাজ করুন খুঁজতে শুরু করুন আবার। তখন লেবার আবার খুঁজতে শুরু করলো, খুঁড়তে খুঁড়তে মাত্র 3 ফুট নিচে খোঁড়ার পরেই সেই গোল্ড মাইন অর্থাৎ সোনার যে টুকরো, বিশাল এক টুকরো বেরিয়ে পড়ল। পরবর্তীতে উনি বড় মিলিনিয়ার হয়ে পড়েন, বড় কোটিপতি হয়ে যান। তাই ওনাকে একজন জিজ্ঞাসা করেছিল যে জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য কি। তখন উনি বলেছিলেন জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য মাত্র 3 ফুটের।
ছোট্ট একটা গল্প বন্ধু, মজার একটা গল্প। এই গল্প আমাদের এই শিখায় যে যখন জীবনে সবাই আশা ত্যাগ করে দেয়, তখন আপনি আশা রাখুন, সেখানে সামনে এগিয়ে যান, ভালো ফল আপনার জন্য অপেক্ষা করবে। আজ ওই ব্যক্তি তার জীবনে সমস্ত কিছু শেষ হয়ে গেছিল, সব আশা শেষ হয়ে গেছিল, তিনি সুইসাইড করতে যাচ্ছিলেন। এমনকি সেই গোল্ড মাইন্ডের ওখানে সরকার এত বছর ধরে খনন কার্য করার পরেও কিছু যখন পায়নি, তখন বিজ্ঞাপনের পার্টিসিপেট নিতে সেইখানে নিলামের জন্য কেউ এসে উপস্থিত হয়নি, কারণ সবাই আশা ত্যাগ করে দিয়েছিল যে ওখানে কিছু পাওয়া যাবে না। সরকারও আশা ত্যাগ করে দিয়েছিল, কিন্তু ওই ভদ্রলোক এসেছিলেন এই ভেবে যে মরে তো যাবই, $70 আছে, শেষ চেষ্টাটা করে দেখি। তাই শেষ চেষ্টা করতে দেখে আজ উনি সফল হয়েছেন, মিলিয়নীয় হয়েছেন। তাই আপনিও চেষ্টা করে যান ভবিষ্যতে, সবাই যেখানে আশা ত্যাগ করে সেখান থেকে আপনি আশা শুরু করুন, হয়তো সামনে আপনার জন্য বিশেষ কোনো চমৎকার আছে, উপরবেলা হয়তো আপনার জন্য বিশেষ কিছু রেখেছে। আশা কখনো ছাড়বেন না, জীবনে এগিয়ে যান সামনে চলার পথে, যতই বাধা আসুক না কেন কখনো তাকে ত্যাগ করবেন না। আপনার জন্য সুফল আছেই, উপরবেলা আপনার সাথে আছে।